So hey guys, this is Hinduji Bhattacharya and you are watching Mr. Bhattacharya Extras and welcome back again to the channel. Aajke welcome back to the food vlog bolbo na, welcome back to the cinema review bolbo na, karon aajke byaparta ektu onno rokom. Aajke amra actually koyekta jinish niye discuss korar jonno ekhane eshi. Ebar byaparta ekhoni disclose korbo na tomader sathe, karon tahole tomader interest ta noshto hoye jabe. So I hope sobtheke better jeta hobe je video ta dekho. Ar amra ekhon bujhtei pachho kothay boshe achi. Amra ekhon boshe achi hocche McDonald's সিটি সেন্টার টুতে বসে আছি, এখানে এসে কিছু খাবো, আগে পেট পুজো করতে হবে, দেন আমরা ব্লগটা কন্টিনিউ করবো, বিকজ সারাদিন সবার খাটিং আছে, যে যার কলেজে ব্যস্ত ছিলাম আমরা, সো যার কারণে খিদে পেয়ে গেছে, আগে আমরা খেয়ে নেবো, তারপর তোমাদেরকে বলছি যে আমরা অ্যাকচুয়ালি এখানে কিসের জন্য এসেছি বা কী ব্যাপারে আলোচনা করার জন্য আমরা এসেছি। সো দেখে নাও আমরা কী কী অর্ডার দিয়েছি আর সেগুলো আসুক, তারপরে আমি বাকি কথা বলছি। এটা হচ্ছে ম্যাক চিকেন বার্গার আর এটা হচ্ছে ম্যাক চিকেন ম্যাক পাফ, তাই তো? এটা আই থিঙ্ক ভেজ, অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে ভেজ পিৎজা, ওয়ান টাইপ অফ, আর সাথে কমপ্লিমেন্টারি দুটো সস এখানে দিয়েছে আর দুটো বার্গার আছে। সো এই টোটাল বিল আমাদের কত হয়েছে সেটা আমরা পরে গিয়ে বলছি তোমাদেরকে ডিটেলসে আরও। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে নিয়ে তারপর বাকি কথা হচ্ছে। ওকে গাইস, এটাকে ওরা স্যান্ডউইচ বলে, আবার বার্গার মানে আমরা এটা বার্গার বলতেই অভ্যস্ত, আর ম্যাকডোনাল্ডস আসলে এটার জন্যই বিখ্যাত। তো অ্যাজ ইউ ক্যান সি এটাতে কী কী আছে আমি একটু দেখাচ্ছি। এর ভেতরে লেটুস রয়েছে আর চিকেন পেটি রয়েছে, মিউনিস দিয়েছে উপর দিয়ে, আর সো খেয়ে দেখা যাক এটা কেমন। চিকেন পেটিসটা অসাধারণ খেতে, চিকেন পেটিসের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, মানে ওয়ান মোর বাইট, অসম। এবার আমরা ট্রাই করবো হচ্ছে ম্যাক পাফ, যেটা যেটা মূলত ভেজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো একটা প্যাকিং করে ওরা দিয়েছে। আর হ্যাঁ, এর সাথে ওরা কমপ্লিমেন্টারি সস দিয়েছিলো, বাট আই ডোন্ট লাইক সস, বার্গারের সাথে আমার সস খেতে ভালো লাগে না, যার কারণে আমি অ্যাড করিনি। সো এখন আমরা আনবক্সিং করছি ভেজ ম্যাক পাফটা। ওকে, এটা দেখতে অনেকটা এরকম হয়, এটা আমরা বাঙালিটা এই যে পাটি সাপটা পিঠে যেটা খাই অনেকটা দেখতে এরকম, জানি না তোমরা আমাকে কী বলবে কমেন্টে এসে, বাট সত্যি কথা এটা পাটি সাপটা পিঠের মতোই অনেকটা দেখতে। সো এর ভেতরে কী আছে আমরা এখন এটা দেখবো, তার জন্য কী করতে হবে একটা বাইট নিতে হবে, তাছাড়া এটা সম্ভব না। ওকে, আমার খাওয়া অন অফ দ্য ভেজ আইটেমের মধ্যে এটা সব থেকে বেস্ট, দারুণ লেগেছে খেতে। আর উপর দিয়ে না একটা নোনতা নোনতা ব্যাপার আছে, মানে আমরা বাঙালিরা বিক নুন যেটাকে বলি সেরকম একটা ছিটি দিয়ে ব্যাপার আছে, যেটা টেস্টটা খুব মুখে লাগছে। আর ভেতরে পেঁয়াজ রয়েছে, গাজর আর ভুট্টার মিক্স আপ করা রয়েছে এর মধ্যে, আর খেতে অসাধারণ, একটু ঝাল ঝাল আছে, ঝাল যারা পছন্দ করে না তাদের একটু ঝাল লাগতে পারে, যেহেতু উপর দিয়ে তোমার বিট নুনটা ছেটানো আছে, কম্বিনেশানটা আমার দারুণ লেগেছে। সো আমার খাওয়া আজ অব্দি বেস্ট ভেজ আইটেম অফ ম্যাকডোনাল্ডস, মাস্ট ট্রাই ইট আউট। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, হাস্যকর হলো সত্যি যে আমরা এই যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলোকে আমাদের পেট ভরেনি, কারণ আমি একটা ম্যাক আলু আনতে পারিয়েছি অভিজিৎকে নিয়ে, আর ও সামথিং ডেজার্টের মধ্যে ট্রাই করবে, ডেজার্ট আমার অতটা ভালো লাগে না মিশে গেছে, যার কারণে আমি ওটাকে স্কিপ করলাম। সো দেখা যাক, তো দীর্ঘ 10 মিনিট ধরে প্রচেষ্টার পর ফাইনালি তপজিৎ মিত্র ক্যামেরার সামনে আসতে সম্মতি জানিয়েছেন, তো তিনি এখন ব্রাউনি খাচ্ছেন আর ব্রাউনির রিভিউটা তার মুখ থেকেই শুনে নাও। হাই গাইস, দেখতেই পাচ্ছ আমি এটা এখন একটু খেয়ে নিই আগে, বলার অপেক্ষা রাখেন এটা কীরকম, ইট ইজ জাস্ট অ্যামেজিং, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, তারপরে এই ব্রাউনিটা। আর আমি জিম করি, আমি ডায়েটে আছি, বুঝতেই পারছো কীরকম ডায়েটে আছি। যাই হোক, 100 টাকার মধ্যে এরকম একটা আইসক্রিম, এটা বোধ হয় ম্যাকডোনাল্ডস ছাড়া আমি এখনো অব্দি কোথাও খাইনি। যাই হোক, ইট ইজ রিয়েলি অ্যামেজিং, ইউ হ্যাভ টু ট্রাই ইট গাইস, ইউ হ্যাভ টু ট্রাই ইট। ওকে গাইস, নাও উই আর ট্রাইং ম্যাক আলু টিকি। এবার ম্যাক আলু টিকিটাকে আমরা দেখাবো যে এর মধ্যে কী রয়েছে। অ্যাজ অলওয়েজ এটা ভেজ হবে জানার কথা, এর মধ্যে দুটো টমেটো রয়েছে, একটা ভেজ প্যাটি রয়েছে, আর ভেতরে সস, সরি ইটস অল কাইন্ড অফ মিওনিস। বাঙালি হিসেবে তুমি যদি ভেজিটেরিয়ান হও তাহলে তোমার মা বাবা যদি কেউ তোমার সাথে আসে, তুমি যদি দেখো যে ভেজ হিসেবে এগুলো খাচ্ছ, মানবে না। তো
লেটস ট্রাই দি আওয়ার্স, কেমন লাগছে? টমেটো দিয়েছে, টমেটো গালে পড়লে বুঝতেই পারছো। আর আমাদের জেনারেশন তো ভাই আমরা ভেজ খাই, ভেজিটেবল খাই না, টমেটো স্যালাডের সাথে দিলে আমরা পাশে আলাদা করে রেখে দিই। সো যাই হোক, এভারেজ লাগলো, ওগুলো খাওয়ার পর এটা খাচ্ছি, এটা সব থেকে একটা মানে নির্বুদ্ধিতার লক্ষণ এগুলো। এটা আগে ট্রাই করা উচিত ছিল, বাট কী করবো, আগে তো বুঝতে পারিনি যে ওগুলো খেয়ে আমাদের পেট ভরবে না। সো পরে গিয়ে আমরা এটা ট্রাই করলাম, ভালো খেতে। প্রথমে এটা যদি খেতাম তাহলে আরও অনেক সুনাম করতে পারতাম। প্রবলেম হয়েছে আগে আমরা ওগুলো খেয়ে নিয়েছি, যার কারণে এটা এখন মুখে ভালো লাগছে না। সো ইটস এ গুড চয়েস, ইটস এ গুড আইটেম, তুমি খেতে পারো, বাট ওগুলো খাওয়ার পর খেয়ো না, এগুলো খাওয়ার আগে খেয়ে নিও, তাহলে খুব ভালো লাগবে। সো একটা কথা বল, স্বীকার করতেই হবে, আমি KFC তেও খেয়েছি এবং ম্যাকডোনাল্ডসও এলাম। KFC থেকে ম্যাকডোনাল্ডস ইজ ওয়ে পকেট ফ্রেন্ডলি গাইস, এটা বলতেই হবে। কারণ তোমার কাছে যদি 100 টাকা থাকে, বিকেলবেলায় ধরো তোমার কোনো কাজে বাইরে গেছো, পাশে ম্যাকডোনাল্ডস পেয়েছো, সেখানে গিয়ে এক কাপ কোল্ড কফি আর একটা ম্যাক আলু টিকি বা অন্য যে কোনো আইটেম তুমি 100 টাকার মধ্যে খেয়ে যেতে পারবে। সো এটা মানতেই হবে, ম্যাকডোনাল্ডস ইজ ভেরি পকেট ফ্রেন্ডলি। এবার কথা হচ্ছে আমাদের আজকে ডিসকাশনটা মেইনলি কী নিয়েছিল, আমি আর তপজিৎ আজকে এসেছিলাম। তো আমাদের ডিসকাশনটা মেইনলি কী নিয়েছিল দেখো, এখনই সেটা ডিসক্লোজ করতে চাই না, আমি যেটা আগেও বললাম, বাট তোমাদের একটা হিন্টস দিতে চাই যে ফার্স্ট টাইম এরকম কোনো ভিডিও মিস্টার ভট্টাচার্য চ্যানেলে যাবে, আর যেটা কোনো একটা তোমার বলিউড মুভির উপর বেস করে বানানো হবে। তো এটা নিয়ে এক্সপেকটেশনস আমার আর তপজিতের খুবই হাই, আর আমরা প্ল্যানিং করছি বহুদিন থেকে। আমাদের আজকে হয়তো সামনাসামনি দেখা হলো আর আমরা কথা বললাম, বাট এর বহু আগে থেকে আমাদের কথাবার্তা চলছে ম্যাটারটা নিয়ে। আমরা এটা নিয়ে কথা বলছি, স্ক্রিপ্ট প্লট সাজানো, স্ক্রিপ্ট বহু দেরি এখনও, তার আগে প্লট সাজানো, যে ক্যারেক্টারগুলো আমরা চুজ করেছি ক্যারেক্টার পেছনে, সেগুলোর পেছনে টাইম দিচ্ছি। তো এই নিয়ে তপজিতের কাছ থেকে তোমরা কিছু শুনে নাও। এক্স্যাক্টলি গাইস, ইন্দ্র খুব এনথুজিয়াস্টিক এই প্রজেক্টটা নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমিও এই প্রজেক্টটা নিয়ে খুব এনথুজিয়াস্টিক। আর ইন্দ্রকে থ্যাংকস বলবো যে এরকম একটা দারুণ প্রজেক্টে, মানে ওর ভিডিও প্রজেক্টে আমায় ওর সঙ্গে নিয়েছে। খুবই ইউনিক একটা কনসেপ্টের ভিডিও, এরকম ভিডিও ওর চ্যানেলে হয়তো তোমরা আগে দেখোনি, শুধু ওর চ্যানেলেই কেন, অন্য কোনো চ্যানেলে এরকম টাইপের একটা ভিডিও এসেছে কি না আমি জানি না। আর যেটা বললো যে একটা ফেমাস বলিউড সিনেমা, ফেমাস বললেও কম বলা হবে, ইটস এ ব্লকবাস্টার ফিল্ম, যেটার কনসেপ্ট নিয়ে এই ভিডিওটা ইন্দ্র বানাচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি আসতে চলেছে। ভিডিওটার প্লট নিয়ে আমরা কথা বললাম, স্ক্রিপ্টের কাজ এখনও বাকি, শ্যুটিংয়ের কাজ এখনও বাকি, তবে এইটুকুনি উই ক্যান অ্যাসিওর দ্যাট যে উইল গিভ ইউ সামথিং ব্লাস্ট। আর একটা জিনিস, এই বছর ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম সাহু রিলিজ করবে কিছুদিনের মধ্যে। ফিল্ম রিভিউ তোমরা মিস্টার ভট্টাচার্য এক্সট্রাজে পাবে, আমি থাকবো, ওয়েট করো, দেখো কী হয়। যেমন তোমরা শুনলে যে ইটস আ ড্রিম প্রজেক্ট অফ মাইন, আর শুধু আমার বলে না, তপজিৎ খুব ভালো ট্রাই করছে, এটার পেছনে এফোর্ট দিচ্ছে। সো সব মিলিয়ে দেখা যাক এটা কেমন হয়। আর শাও মুভি রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটার জন্য তোমরা একটু হোল্ড ব্যাক করো, ভরসা রাখো মিস্টার ভট্টাচার্য এক্সট্রাজে, ভরসা রাখো মিস্টার ভট্টাচার্য মেইন চ্যানেলে, সেখানে ভিডিও রোজ দিচ্ছি, সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো, লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন চ্যানেলে, সেখানে গিয়ে চ্যানেলটাকে ফলো করো। আর অ্যাজ অলওয়েজ বলে থাকি, তপজিৎকে ফলো করতে পারো, ওকে ফেসবুকে ও ডান্স ভিডিও আপলোড করে, আর তার সাথে বিভিন্ন কমেডি ভিডিও স্কেচ তৈরি করে, সেগুলো ইউটিউবে মাঝে মাঝে রিলিজ করে, দুটো লিঙ্কই ডিসক্রিপশনে আছে, সেখানে গিয়ে ওকে ফলো করতে পারো। সো এটা বলেই আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সবসময় হাসতে থাকো। মিস্টার ভট্টাচার্য সাইনিং আউট।